ডিউস সার্টিফিকেট, প্রার্থীপদ গ্রহণ না প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের, স্কুটিনির জন্য সিউড়িতে জেলাশাসকের দপ্তরে দেবাশিস, বৃহস্পতিবারে বিপ্লব বিকল্প প্রার্থী হিসাবে দেবতনু ভট্টাচার্যের নাম দিয়েছিল বিজেপি, রাজ্য সরকার থেকে মেলেনি নো ডিউস সার্টিফিকেট, প্রার্থীপদ গ্রহণ হলো না প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের, স্কুটিনির জন্য সিউড়িতে জেলাশাসকের দপ্তরে দেবাশিস, বৃহস্পতিবারে বিকল্প প্রার্থী হিসাবে দেবতনু ভট্টাচার্যের নাম দিয়েছিল বিজেপি, রাজ্য সরকার থেকে মেলেনি নো ডিউস সার্টিফিকেট, প্রার্থীপদ গ্রহণ হলো না প্রাক্তন আইপিএস দেবাশিস ধরে, স্কুটিনির জন্য সিউড়িতে জেলাশাসকের দপ্তরে দেবাশিস, বৃহস্পতিবারে বিকল্প প্রার্থী হিসাবে দেবতনু ভট্টাচার্যের নাম দিয়েছিল বিজেপি, বৃহস্পতিবারে বিকল্প প্রার্থীর নাম দেন বিজেপি। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 10 দিন আগে, নোটিশ ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোন এর কোন অস্তিত্ব থাকে, আমি তো রিজাইন করে এসেছি, সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। আপনারা শুনলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের বক্তব্য, যেখানে তিনি বলছেন যে প্রার্থীপদ গ্রহণ হলো না তার। অন্যদিকে এই বিষয়ে শতাব্দী রায় তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ খারিজ হলো, আপনি কি বলবেন? প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কী করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করছে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই। যদি তাই হয় আর 15 দিন বাকি উনি আর কী করতে পারতেন? কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার, উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম, উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো, কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই, যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল, লড়াইটা কথা ভেবেছিল। আপনারা শুনলেন শতাব্দীর রায় তিনি ঠিক কি বললেন, এই নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, আমরা শুনলাম দেবাশিস ধর তিনি বলছেন যে প্রার্থীপদ গ্রহণ হলো না, মানে তাহলে সত্যিই যে প্রার্থীপদ গ্রহণ হলো না প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের? দেখো, যখন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল তারপর থেকেই কিন্তু উনি একটা মানে জল্পনা ছিল বিজেপির অন্দরে যে দেবাশিস ধরকে বীরভূম থেকে প্রার্থী করা হতে পারে, এবং সেই মতনই কিন্তু তিনি ইস্তফাপত্র দিয়ে দিয়েছিলেন নবান্নের কাছে, যদিও সেটা এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি, তাকে রিলিজ লেটার দেওয়া হয়নি। কিন্তু এই যে বীরভূম কেন্দ্র থেকে, বীরভূমের মতো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখান থেকে দেবাশিস ধরকে দাঁড় করানো নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ছিল, একটা দ্বিধার মধ্যে ছিল বিজেপি, এবং সেক্ষেত্রে যেটা দেবাশিস ধরকে সরিয়ে দেওয়ার পেছনে যেটা তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে সেটা হচ্ছে সামনেই বীরভূমের লোকসভা নির্বাচন রয়েছে 13 তারিখ, এবং সেক্ষেত্রে চতুর্থ দফা নির্বাচন রয়েছে সেখানে, এবং যেটা মনে করা হচ্ছে যে শতাব্দী রায়ের বিরুদ্ধে তিনি লড়বেন একেবারে
তিনি সেখানে হেভিওয়েটের নেত্রী, তার বিরুদ্ধে লড়বেন। এবং যেটা তাকে সরিয়ে দেওয়ার পেছনে যেটা মূল কারণ, সেক্ষেত্রে যে গত বিধানসভায় কোচবিহারের শীতলকুচিতে যে গুলিকাণ্ড ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু তিনি সেই সময় সেখানে পুলিশ সুপার হিসেবে নিযুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, তাকে কম্পালসারি রিলিজ দেওয়া হয়েছে, কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছে। এবং সেই সময় যে সময় এই ঘটনা ঘটেছিল বিধানসভা নির্বাচনে, সেই সময় কিন্তু নবান্ন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল। এখন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, পাশাপাশি নবান্নের তরফ থেকে তাকে কিন্তু রিলিজ দেওয়া হয়নি, তিনি ইস্তফা দিলেও তাকে রিলিজ দেওয়া হয়নি, ফলে ভোটের মুখে কোনো সমস্যায় পড়তে পারে বলে এরকম একটা আশঙ্কা করছে বিজেপি নেতৃত্ব, যার ফলেই কিন্তু তাকে সরিয়ে দিয়ে দেবতনু ভট্টাচার্যকে তার জায়গায় আনা হয়েছে। তিনি ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে বীরভূমের যে গড় রয়েছে সেটা অনুব্রত মণ্ডলের গড় তুমি জানো, এবং সেখানে দীর্ঘদিন ধরে শতাব্দী রায় জিতে আসছেন, তৃণমূল প্রার্থী হিসেবে তিনি সেখানকার সেখানে এমপি, এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে জিতে আসছেন, তার সেটা চেনা জায়গা। এবং শতাব্দী রায়ের বিরুদ্ধে যদি দাঁড় করতে হয় তাহলে সেক্ষেত্রে এমন কাউকে দাঁড় করানো উচিত যেখানে বিজেপির জমি, বীরভূমে বিজেপির জমি পোক্ত হবে, ফলে সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে কোনোরকম ঝামেলায় যাতে না পড়তে হয়, সেক্ষেত্রে কিন্তু এই দেবাশিস ধরকে সরিয়ে দেওয়া হলো বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে এবং তার জায়গায় দেবতনু ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে আমরা শুনলাম শতাব্দী রায়, তিনিও বলছেন যে অপোজিটে যাকেই দাঁড় করানো হোক না কেন সে তিনিই জিতবেন, একেবারে জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলা যেতে পারে তৃণমূল প্রার্থী। একেবারে একেবারেই শতাব্দী রায় যেটা বললেন যে তার যে প্রতিক্রিয়া, সেখানে কিন্তু তিনি বলছেন যে তার দেবাশিস ধর থাকুক বা না থাকুক, এবং অন্যদিকে বিজেপির যে নতুন প্রার্থী যাকে করা হয়েছে তারই বিরুদ্ধে দেবতনু ভট্টাচার্য, তিনি থাকুক বা না থাকুক, তার যে জয় সেই জয়ের বিষয়ে কিন্তু তিনি 100% আশাবাদী এবং তিনি জিতবেন, ফলে তার বিরুদ্ধে বিজেপির তরফ থেকে কে রয়েছে কে না রয়েছে সেই বিষয়টা কিন্তু তার জয় বিষয়টাকে কোনোরকম ম্যাটার্স করে না, কারণ দীর্ঘদিন ধরে তিনি সেখানে জিতে আসছেন, তার চেনা জায়গা, আমি যেটা প্রথমেই বললাম তার চেনা গড়, এবং সেক্ষেত্রে তিনি যে জিতবেন সেই বীরভূম কেন্দ্র থেকে সে বিষয়ে কিন্তু তিনি নিশ্চিত রয়েছেন। এবং বিজেপির ঠিক এই জায়গাতেই বিজেপির একটা দ্বিধার মধ্যে ছিল যে যার বিরুদ্ধে এখনও বিভাগীয় তদন্ত চলছে এবং নবান্নের তরফ থেকে কোনোরকম রিলিজ দেওয়া হয়নি তাকে, ফলে লোকসভা ভোটের আগে যদি কোনোরকম ঝামেলা সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে তাদেরকে বিপাকে পড়তে হবে বিজেপি নেতৃত্বকে, সেই আশঙ্কা করেই দেবাশিস ধরকে সরিয়ে নেওয়া হলো এবং তার জায়গায় দেবতনু ভট্টাচার্যকে নিয়ে আসা হলো, আগামীতে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। একদম, অনেক ধন্যবাদ সাধনা তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যেখানে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, তাকে ইতিমধ্যেই প্রার্থীপদ দেওয়া হলো না, প্রার্থীপদ গ্রহণ হলো না, এদিকে অবশ্যই নজর থাকবে। এবং পাশাপাশি আজকে